তথাকথিত আধুনিক শিক্ষিত হয়ে যারা আলেমদের ভুল ধরে তাদের ব্যাপারে কিছু বলেন। আধুনিক শিক্ষিত হলে আলেমদের ভুল ধরা যাবে না এমন কোনো কথা নাই। আলেমরা যদি কোনো ভুল করেন তাহলে বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, আদবের সাথে, লেহাজের সাথে, হুজুর আপনার এই জিনিসটা ভুল হয়েছে কি না, আমি কি ভুল জানি কি না, ভদ্রতার সাথে জানাই দেওয়াতে কোনো অসুবিধা নাই। কিন্তু প্রশ্নের ভাব দেখে বোঝা যাচ্ছে যে কিছু লোক আছে হুজুরদের খোঁচাখুঁচি করে দোষ বাহির করার বদরোগে আক্রান্ত, তাদের কথা মনে হয় বোঝানো হচ্ছে। যদি সেই লোক উদ্দেশ্য হয়ে থাকে তাহলে মনে রাখবেন ওলামা একরাম তো পরের কথা, সাধারণ মুসলমানেরই পিছে লাগালাগি করা এটা গুনাহের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদাবারু, তোমরা একে অন্যের পিছনে লাগালাগি করো না, ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু, তোমরা একে অন্যের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ শত্রুতা লাগালাগি খোঁচাখুঁচি করো না, ছিদ্র আবিষ্কার করার চেষ্টা করো না। ছিদ্রান্বেষণ বুঝেন, মানে ত্রুটি আবিষ্কার করার চেষ্টা করা যে মৌলবীর ভিতরে কি দোষ বাহির করা যায়। এই খোটাখুটি করে এই দোষ মুসলমানের পিছনে বাহির করাই গুনাহ, সেখানে একজন আলেমের পিছনে যদি খোঁচাখুঁচি করা হয়, দোষ বাহির করার চেষ্টা করা হয়, সেটা আরো অনেক বড় গুনাহ। ভাইরা আমার, লুহুমুল উলামা মাসমুমা, ওলামাদের রক্ত, ওলামাদের গোশত এটা বিষাক্ত। বিষাক্ত মানে বুঝেন, মানে কারোর পিছনে তার গীবত করা মানে মৃত মানুষের গোশত খাওয়ার মতো, কোরআনে আল্লাহ বলেছেন না? তো ওলামাদের পেছনে যারা দুশ্চর্চা করেন, তাদের পেছনে নিন্দাবাদ করে বেড়ান, তারা এই কাজটা করে যে মৃত ভাইয়ের গোশত খাচ্ছেন, যে এই গোশতটা বিষ মিশানো গোশত, অর্থাৎ এটা থেকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাবে ওলামাদের বিরুদ্ধে এই সমস্ত ষড়যন্ত্রে লিপ্ত হলে। বিভিন্ন এলাকাতে ইমাম সাহেবদের, আলেম ওলামাদের পিছে লাগার কিছু লোক আছে, খুঁজে তাদের পিছনে লাগবে। মনে রাখবেন, ওলামাদের মোহাব্বত করাও ইবাদত, ওলামাদের মোহাব্বত করাও, আর ওলামাদের পেছনে লাগা, বিদ্বেষ করা, শত্রুতা করা গুনাহ। দুঃখজনক যে অনেক ওলামারাই নিজেদের বিরুদ্ধে নিজেরা লাগালাগি করেন, এটা খুবই দুঃখজনক, লজ্জাজনক। তো তারা এরকম বিচ্ছিন্ন যে দু চারজন কোনো গুনাহে লিপ্ত হন, আমরা সাধারণ মানুষ সেখান থেকে খারাপটা অনুসরণ করব না, আমরা ভালোটাকে শেখার এবং অনুসরণ করার চেষ্টা। অতএব ওলামাদের পিছনে লাগালাগি করবেন না ভাইরা। সাধারণ মানুষের পিছনে লাগে যেখানে গুনাহ, সেখানে ওলামাদের পিছনে লাগাতে অনেক বড় গুনাহ। আমাদের এলাকায় ফজরের আজানের পূর্বে মসজিদের মাইকে হালকা জিকির করে এরপর আজান দেওয়া হয়, এটা করা যাবে কি না? আজানের আগে হালকা কিংবা ভারী কোনো জিকিরের নির্দেশ কোরআন হাদিসে নাই। হালকা বা ভারী কোনো জিকিরের নির্দেশ কোরআন হাদিসে আজানের সময় আজান দিয়ে দিবেন ডাইরেক্ট, আজান আগে আলাদা করে জিকির করার দরকার নাই। মাইক টেস্টিং করার দরকার, মাইক টেস্টিং করবেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনার কিছু সময় জিকির, অনেক এলাকাতে জিটাঙ্গের দিকে আসে আগে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই জাতীয় অনেক দরুদ পড়ে তারপরে আজান দেন। ভাই, আজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দেওয়া হয়েছে না হয় নাই? আজান শুরুই তো হয়েছে ওনার সময়, ওনার মাধ্যমে, ঠিক না? ঠিক তো, সে আজান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে মক্কাতে আজান সারা জীবন দিয়েছেন না দেন নাই? তো সে আজানের আগে ওনারা যদি কোনো হালকা বা ভারী জিকির করে থাকেন কিংবা দুরুদ পড়ে থাকেন, তো আমরাও করব। যদি আজানের আগে আর নতুন করে কোনো কিছু ওনারা না করেন, তাহলে আমাদেরকে করার নির্দেশ কে দিল? ইসলামটা হলো অনুসরণের নাম। ইসলামটা কিসের নাম ভাই? প্রতিটা ইবাদত কিভাবে করতে হবে তার দৃষ্টান্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন না জান নাই? অতএব আজানের আগে আর কোনো কিছু বলার কোনো নির্দেশ, বিশেষ করে জিকির আজকার দোয়া দুরুদ কোনো কিছু মাইকে বলতে হবে, অন্যদেরকে শোনাতে হবে, এরকম কোন নির্দেশ কোরআন হাদিসে কোথাও আজানের আগে আর কিছু নাই ভাই। হ্যাঁ, আজানের পরে আছে। আজানের পরে কি আছে? দুরুদ শরীফ পড়বেন, আজানের পরে আপনি আজানের দোয়া পড়বেন, এগুলো সুন্নাহ দ্বারা সাবেত এবং প্রমাণিত আছে।